यूट्यूब चैनल ब्लिसफुल किटी। तो आज के दशम श्रेणी बांगला बोर पाबलो नेरुदार लेखा असुखे एक कवितार विषय आलोचना कर कविता कोश्चनगुलो से ही कोश्चनगुलो माध्यमिक परीक्षार जो जतटा इम्पर्टेंट ततटाई इम्पर्टेंट क्लास परीक्षार जो प्रथम चैप्टर के 5 मार्कर कोश्चनगुलो बोलबो तारपरे 3 मार्कर कोश्चनगुलो बोलबो। तो देरी ना करे वीडियो देखा जाक। और तुम्हारे काछे सबार काछे एक छोटो रिक्वेस्ट जे जारा आमार वीडियो देखछो तारा আমার ভিডিওটিকে লাইক করে দাও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। প্রথমে আমি 5 মার্কের অসুখী একজন কবিতা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এই বছরের কোশ্চেনগুলো প্রথমে আমি বলছি। চলো এবার কোশ্চেনটা দেখা যাক। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ হলো, কিসের পর যুদ্ধ হলো, যুদ্ধের ফলে কি হয়েছিল তা অসুখে একজন কবিতা অবলম্বনে আলোচনা করো, অথবা এইভাবে কোশ্চেনটাও আসতে পারে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমস্ত সমতলে আগুন ধরার কারণ কি, এর পরিণতি কি হয়েছিল, অথবা এইভাবেও কোশ্চেনটাও আসতে পারে। যেখানে ছিল শহর বা সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, শহরের এই পরিণতি কিভাবে হলো তা অসুখে একজন কবিতা অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অপেক্ষারত মেয়েটির মধ্য দিয়ে কবি স্বদেশ প্রেমের কোন রূপের প্রকাশ ঘটিয়েছেন তা আলোচনা করো। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতাটির নামকরণ অর্থকতা আলোচনা করো। 5 মার্কের শেষ প্রশ্ন, অসুখী একজন কবিতায় যুদ্ধের নেতিবাচক ভাবের যে প্রকাশ ঘটেছে তা আলোচনা করো, বা যুদ্ধ বিরোধী কবিতা রূপে অসুখী একজন কবিতাটি কতটা সার্থক তা লেখো। এরপর প্রশ্নমান 3-এর কোশ্চেনগুলো শুরু হচ্ছে। দেখো প্রথম প্রশ্ন, 1, সব চূর্ণ হয়ে গেল আগুনে, কোন কোন জিনিস চূর্ণ হয়ে গেল কেন, অথবা এইভাবেও কোশ্চেনটা আসতে পারে। যেখানে ছিল শহর বা সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, এরও পরিবর্তনের কারণ কি, অথবা কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমতলে আগুন ধরার কারণ কি, আগুন ধরার পরিণতি কি হয়েছিল। পরের প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটি কে, তার মৃত্যু না হওয়ার কারণ কি, অথবা এইভাবেও কোশ্চেনটা আসতে পারে, সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই মেয়েটি কে, তার অপেক্ষা করার কারণ কি। পরের প্রশ্ন, শিশু ও বাড়িরা খুন হলো, এই উক্তিটির তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, ধুয়ে দিল আমার পায়ের দাগ, আমার বলতে কার কথা বলা হয়েছে, পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে কি বোঝানো হয়েছে। আজকে শেষ প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা, দেবতার শান্ত হলুদ বলার কারণ কি।